সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এফআইআর দায়েরের 24 ঘন্টার মধ্যে তা ওয়েবসাইটে আপলোড করতে হবে। আইনজ্ঞদের একাংশের মতে এর ফলে পুলিশের কাজে যেমন স্বচ্ছতা আসবে তেমনি সাধারণ মানুষের হয়রানিও কমবে, কারণ এমন বহু অভিযোগ শোনা যায় যে থানায় এফআইআর করেও সেই এফআইআর এর কপি পেতে ঘাম ছুটে গিয়েছে। যেমন দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের এই চিকিৎসক কর্মসূত্রে থাকেন দিল্লিতে, ছুটিতে যখন কলকাতায় এসেছিলেন তখন তার ব্যাগ থেকে কয়েকটি জিনিস চুরি হয়ে যায়। বাগুইয়েটি থানায় এফআইআর করেন। তার দাবি, এরপর সেই এফআইআর এর কপি চাইতেই শুরু হয় হয়রানির পালা, বারবার ঘুরেও তা মেলেনি। কাজের সূত্রে তাকে দিল্লি ফিরে যেতে হয়, শেষমেশ এফআইআর এর কপি নিতে যেতে হয় তার বাবাকে। আমার অভিজ্ঞতা খুবই তিক্ত এই এফআইআর নিয়ে। আমি দিল্লির চিকিৎসক, সেখানে আমি আমার কিছু মাল চুরি যায় এবং তার কিছুদিনের মধ্যে আমি যেহেতু কলকাতায় আসতে হয় আমার নিজের বাড়িতে, বাগুইয়েটি থানায় আমি এফআইআর লজ করি, কিন্তু কোনো বারবার আমার বাবাকে একাধিকবার সেই এফআইআর এর কপি নেওয়ার জন্য বাগুইয়েটি পিএসএ ডাকা হয়। তো এটা খুবই খারাপ, একজন কমপ্লেনেন্টকে কেন বারবার এরকমভাবে এফআইআর কপির জন্য পিএসএ দৌড়ে যেতে হবে। কার্যত একই অভিজ্ঞতা হয়েছে রাজপুরের জিমের মালিক রঞ্জিত মণ্ডলের। স্থানীয় তৃণমূল কর্মীরা চাঁদা চেয়ে তার জিমে হামলা চালায় বলে অভিযোগ। রঞ্জিত মণ্ডল থানায় এফআইআর করেন, কিন্তু এফআইআর এর কপি পেতে লেগে যায় অনেকগুলো দিন। আর এফআইআর এর কপি নিতে গিয়ে রঞ্জিত মণ্ডল দেখেন তার বিরুদ্ধে পাল্টা আরেকটি এফআইআর দায়ের হয়ে গিয়েছে, অথচ তিনি তা জানতেনই না। যে মানুষটা অন্যায় করেনি প্রকৃতে, সেই জিনিসটা যদি তার ঘাড়ে এসে পড়ে, এরকম ধরনের ইনফরমেশনটা যদি আমরা আগে থেকে জানতে পারি বা সাধারণ মানুষ যদি জানতে পারে, তাহলে সে ডেফিনেটলি তার জন্য সে প্রিকশন বা প্রয়োজনীয় ব্যবস্থাপনা সে নিতে পারবে। এটা যথেষ্ট পরিমাণে একটা ভীষণভাবে একটা সদর্থক এবং জনমুখী প্রক্রিয়া বলে আমি মনে করি। আইনজ্ঞরা বলছেন এফআইআর ওয়েবসাইটে আপলোড হয়ে গেলে কেউ নিজের এফআইআর যেমন সহজে পেয়ে যাবেন, তেমনি তার বিরুদ্ধে কেউ এফআইআর করেছে কিনা সেটাও থানায় না গিয়েই জানা সম্ভব হবে। গোটা প্রক্রিয়াটার মধ্যে আর কোনো ধোঁয়াশা থাকবে না। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।